টানা দুই দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে বরিশাল নগরীর বিভিন্ন এলাকা। এতে নগরীর বিভিন্ন স্থানে হাঁটু সমান পানি জমেছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার মানুষ। এছাড়া টানা বর্ষণে নগরীর বেশ কয়েকটি প্রধান সড়ক হাঁটু সমান পানি দেখা গেছে। বিশেষ করে নগরীর প্রাণকেন্দ্র বটতলা থেকে চৌমাথা সড়ক, বগুড়া রোডের একাংশ, রাজাবাহাদুর সড়ক সহ অলিগুলিতে জলাবদ্ধতা দেখা গেছে। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের জলানুসন্ধান বিভাগের উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম বলেন, সকাল 9টা পর্যন্ত বরিশালের কীর্তনখোলা সহ 6 নদীর পানি পর্যবেক্ষণ করা হয়েছে। এসব নদীর পানি এখনও বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি আরও বলেন, পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকায় সামান্য বৃষ্টিতেই নগরের বিভিন্ন এলাকা তলিয়ে যাচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের জন্য স্থায়ী উদ্যোগ নেওয়া প্রয়োজন। বরিশাল আবহাওয়া অফিসের ইনচার্জ আব্দুল কুদ্দুস বলেন, শুক্রবার সকাল 9টা নাগাদ 164 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজও দিনভর বৃষ্টি থাকবে, শনিবার নাগাদ বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে, তবে এটা মৌসুমের স্বাভাবিক বৃষ্টি বলে জানান তিনি। রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রঙ।